আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স কাকে বলে এর চিনিবার উপায় কী এর গঠন প্রণালী এবং কোন কোন ক্ষেত্রে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রগুলি নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওতে আর তোমরা জানো আমার ভিডিও সাধারণত বড় হয় কারণ কারণ হচ্ছে আমি যে বিষয়ে ভিডিও করি সেই ভিডিওতে যেন বা সেই বিষয়ে যেন কোনো ঘাটতি না থাকে ওই বিষয়ে আমি ভিডিও করার আগে অন্যান্য ভিডিওগুলি ইউটিউবে দেখে থাকি তারপরে দেখি ওই সব ভিডিওতে কোন কোন পয়েন্টগুলি বা কোন কোন ক্ষেত্রগুলি অনুপস্থিত বা নাই আমি সবগুলি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি তাই আমার ভিডিওগুলি সাধারণতই বড় হয় আমার এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর একটা ভিডিও আছে ভিডিওটা অনেক বড়। তারপরেও আমি একটা ভিডিওতে সেটা কভার করতে পারি নাই কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিশাল তাই ভিডিওটা আমি দুইটা করেছি একটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কতগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমি দেখেছি তিরিশটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট বা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করতে পারি তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই অনেক অনেক ইংরেজি সম্পর্কে দক্ষতা বাড়বে ওই ভিডিওটা প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাই দেখতে হবে কারণ ভিডিওটা খুবই ভালো হয়েছে আর ওই ভিডিও দেখলে পরের টেন্সগুলি চেনা জানা শেখা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য আর তার আগে আরেকটা ভিডিও তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে টেন্স শিখতে গেলে আমাদের পার্সন অবশ্যই শিখতে হবে পার্সন না শিখলে আমরা টেন্স ভালোভাবে বুঝতে পারবো না এই পার্সনের উপরেও আমার একটা বিশদ আলোচনার ভিডিও আছে সেটাও দেখে আসতে হবে তোমাদের তো ওইগুলি দেখে এসে এই ভিডিওটা দেখলে তোমাদের জন্য সুবিধা হবে তো আজকে আমি এই ভিডিওতে অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউস বা প্রোগ্রেসিভ টেন্স সম্পর্কে বিশদ আলোচনা করব। ধৈর্য থাকলে ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে এই ভিডিও দেখার পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের কোনো ঘাটতি থাকবে না তো ঠিক আছে মূল আলোচনায় আসি আসো তো প্রথমে দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কখন ব্যবহৃত হয় সাবজেক্ট বা কর্তা বর্তমানে কোনো কিছু করিতেছে বা কোনো ঘটনা ঘটিতেছে বোঝালে ভাপের প্রেজেন্ট কন্টিনিউস বা প্রোগ্রেসিভ টেন্স হয় যেমন সে ভাত খাইতেছে কাজটা অলরেডি চলিতেছে সে ভাত খাইতেছে হি আর শি ইজ ইটিং রাইস বৃষ্টি হইতেছে বা হচ্ছে ইট ইজ রেইনিং এই যে কর্তা কোনো কাজ করিতেছে আর কোন একটা ঘটনা ঘটিতেছে এই রকম যদি বাংলা বাক্যে থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউস বা প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব যে বিষয় সম্পর্কে তুমি জানতে চাবে সেই বিষয়টার অর্থ আগে বোঝার চেষ্টা করবে অর্থাৎ অর্থটা বুঝতে হবে বিষয়টা কী এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ এই কন্টিনিউয়াস শব্দটা যদি তুমি জানো তোমার এই টেন্সটা চিরদিন এমনিই মনে থাকবে কারণ কন্টিনিউয়াস এইটার অর্থ হচ্ছে চলমান অর্থাৎ যে কাজ বা যে ঘটনা অলরেডি চলিতেছে শুরু হয়ে চলিতেছে তাহলে কন্টিনিউয়াস আবার যদি এইটা বাদ দিয়ে এইটা ধরো প্রোগ্রেসিভ অগ্র সরমান যা কিছু বা যে ঘটনা অগ্রসর হইতেছে অগ্রসর হইতেছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স মানে টেন্স বা অগ্রসরমান যে কাজ অলরেডি চললি তেসে এবার চিনব কী করে বাংলা বাক্য দেখে বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা বাক্যে যে ক্রিয়াপদ থাকবে তার শেষে যদি তেসি তেসে তেসো তেসেন ইত্যাদি থাকে তখন আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ আর প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন আমি বই পড়িতেছি এ যেতেছি আই এম রিডিং এ বুক সে বই পড়িতেছে এ সে তে সে হি আর শি ইজ রিডিং এ বুক তুমি বই পড়িতে সো এই যে তে সো তে সো ইউ আর রিডিং এ বুক তিনি বই পড়িতেছেন তেছেন সেন তে সেন এই যে তেছেন হি আর শি ইজ রিডিং এ বুক এই রকম যদি চিহ্ন থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করব এবার গঠন প্রত্যেকটা টেন্সের চার প্রকার থাকে গঠন মনে রাখবা চার প্রকার গঠন থাকে প্রথমটা হচ্ছে অ্যাফামেটিভ এই টেন্সের অ্যাফামেটিভ গঠনটা বা স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস অ্যাম অর ইজ আর প্লাস ভাবের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট থাকতেও পারে নাও পারে সাবজেক্ট এজ এ সাবজেক্ট অ্যাম এম অর্থাৎ সাহায্যকারী ভাব এগুলিকে হেল্পিং ভাব অথবা সাহায্যকারী ভাব বলবে তারপর ফর্ম এই যে রিড রিড হচ্ছে ফর্ম তার সাথে এখানে একটু ভুল হয়েছে বেজ ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বেস ফর্ম রিড প্লাস আইএনজি এজ এ রিডিং এক্সটেনশন আর অবজেক্ট এ বুক ইজ ইজ এ ইজ আর এজ তাহলে গঠনটা হল সাবজেক্ট প্লাস হেল্পিং ভাব প্লাস বেস ফর্ম অব ভাব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন এক্সটেনশন বা অবজেক্ট থাকতে পারে না থাকতে পারে এইগুলি দেখো প্রত্যেকটা এক্সটেনশন বা অবজেক্ট আসে এবার এই যে আমি বলছি যে এক্সটেনশন থাকতে পারে নাও পারে এগুলিতে এক্সটেনশন বা অবজেক্ট আসে এখন না থাকতে পারে কেমন যেমন শি ইজ স্লিপিং এটাও কন্টিনিউস টেন্স কিন্তু দেখো এখানে অবজেক্ট বা এক্সটেনশন আমাদের নাই এরকম কোনো কোনো ভাব আছে যেগুলির অবজেক্ট বা এক্সটেনশন দরকার হয় না স্ট্রাকচার বা গঠনে দেখলাম আমরা সাবজেক্টের পরে এম ইজ আ বসে তো এখন প্রশ্ন হতে পারে বা প্রশ্ন সাধারণতই জাগতে পারে যে কোন সাবজেক্টের সাথে এম বসাবো কার সাথে ইজ বসাবো এবং কার সাথে আ বসাবো তো ওই জন্য আমি দেখো এখানে দেখালাম এম ইজ আর এ ব্যবহার সাবজেক্ট আই হলে তার সাথে এম বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ইজ বসে এছাড়া অন্যান্য সকল সাবজেক্টের সাথে আ বসে তো এখন কথা হলো এইখানে বলা হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এখন এই থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলি বা পার্সন কি এইগুলি যদি তোমাদের জানা না থাকে তাহলে পারে পার্সনের উপর আমার দুই দুইটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আসলে পার্সন কাকে বলে পার্সন কত প্রকার পার্সনের কতগুলি রূপ আছে সিঙ্গুলার পার্সন প্লুরাল পার্সন সব সম্পর্কে ভালোভাবে জানতে পারবা তারপরে আমি এই ভিডিওর স্বার্থে একটু তোমাদের টাচ দিই হি শি ই দিস দ্যাট দে এবং যে কোনো নাম থার্ড পারসন এগুলি এদের মধ্যে যেগুলি সিঙ্গুলার হবে তার সাথে ইজ বসবে কিন্তু প্লোরাল হলে আর বসবে ওইটা এখানে দেখানো হয়েছে দেখো এই যে রহিম করিম হি শি তার সাথে ইজ বসিয়েছি এগুলি থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু এই যে এখানে দেখো এই যে এটাও কিন্তু থার্ড পারসন তো এইখানে দেখো আমি আর বসেছি কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে তাছাড়া আর বসবে তাহলে বুঝতে পারলাম যে এই যে সাবজেক্ট আই তাই আমি এখানে এম ব্যবহার করেছি থার্ড পারসন সিঙ্গুলার এখানে ইজ ব্যবহার করেছি আর অন্যান্য সবার সাথে আর ব্যবহার করা হয়েছে তো আশা করি তোমরা এম ইজ আর কোন সাবজেক্টের সাথে কোনটা বসবে এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ এবার স্ট্রাকচার টু স্ট্রাকচার টু হল নেগেটিভ অর্থাৎ না বোধক প্রেজেন্ট টেন্সের আমরা নেগেটিভ করবো কীভাবে তখন সাবজেক্ট এম ইজ আর এর পরেই শুধু নট বসাবা তোমরা এম ইজ আর পরে নট বসালে সেটা নেগেটিভ হয়ে যাবে যেমন এইখানে বলা হয়েছে আমি আই এম মেকিং এ কাইট আমি একটি ঘুড়ি তৈরি করিতেছি এটা অ্যাফামেটিভ এইটা নেগেটিভ আই এম নট এই যে শুধু নট বসেছে আই এম নট মেকিং এ কাইট আমি ঘুড়ি তৈরি করিতেছি না রহিম করিম হি অর শি ইজ মেকিং এ কাইট রহিম করিম সে একটি ঘুড়ি তৈরি করিতেছে এইখানে ওইটা নেগেটিভ রহিম সীমা হি অর শি ইজ ইজ ইজের পরে নট মেকিং এ কাইট রহিম সীমা সে ঘড়ি তৈরি করিতেছে না এটা অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ অনুরূপভাবে এটা অ্যাফার্মেটিভ ইউ দেই আর মেকিং এ কাইট আমরা তোমরা বা তুমি তাহারা বা আমরা ঘড়ি তৈরি করিতেছি অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ ইউ দে আর নট মেকিং এ কাইট এই যেখানে নট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের চেয়ে প্রেজেন্ট কন্টিনিউ অনেক অনেক সহজ স্ট্রাকচার থ্রি স্ট্রাকচার থ্রি হলো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক প্রশ্নবোধক প্রশ্নবোধকের গঠনটা হল প্রথমে সাবজেক্টের প্রথমে এম ইজ আ তাহলে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর অর্থাৎ হেল্পিং ভার্বকে সাবজেক্টের পূর্বে বসালে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে যেমন এই যে এম আই মেকিং এ কাইট এই যে আমি কি একটি ঘুড়ি তৈরি করিতেছি ইজ হি গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাইতেছে এই যে হিয়ের আগে দেখো এই যে হেল্পিং বার ইজ বসানো হয়েছে অনুরূপভাবে আ ইউ অথবা দে অথবা উই ক্যাচিং ফিশ ইন দ্য রিভার তোমরা কি নদীতে মাছ ধরিতেছো তারা কি নদীতে মাছ ধরিতেছে আমরা কি নদীতে মাছ ধরিতেছি এই যে এরকম খুবই সহজ এবার আমি প্রেজেন্ট কন্টিনিউস আর প্রেজেন্ট ইনডিফিনিটের একটা পার্থক্য এখন দেখাবো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট আই রিড এ বুক আমি বই পড়ি এখনই পড়িতেছি না পড়ি আমি কিন্তু এ আই এম রিডিং এ বুক অলরেডি আমি বই পড়িতেছি এখনই পড়িতেছি অর্থাৎ বই পড়া কাজটা আমার শুরু হয়ে গেছে হি অর শি গোজ টু স্কুল সে স্কুলে যায় তার মানে সে এখনই যে যাচ্ছে তা না সে যায় কিন্তু এখানে সে অলরেডি স্কুলে যাচ্ছে হি আর শি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাইতেছে দ্য কাজ ফিস ইন দ্য রিভার তারা নদীতে মাছ ধরে সাধারণ কথা বা সাধারণ কাজ এখন ধরিতেছে না কিন্তু এই পাশে দেখো দে আর ক্যাচিং ফিস ইন দ্য রিভার তারা নদীতে মাছ ধরিতেছে আই এম আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো যেটা অনেক ছাত্রছাত্রী ভুল করে এই এম থাকলেই ইজ থাকলে আর থাকলে তারা মনে করে যে এটা কন্টিনিউয়াস টেন্স এইটা ভেবে তারপরে যে শব্দটা আসুক তার সাথে আইএনজি দিয়ে দেয় তো এইটা মারাত্মক ভুল করে সেজন্য আমি যে দুইটা উদাহরণ দিয়ে দিছি এখানে আই এম এই স্টুডেন্ট এখানে দেখো কন্টিনিউয়াস টেন্সেও এই যে এম আছে এম থাকলে ইজ থাকলে আর থাকলে যে কন্টিনিউয়াস টেন্স হবে তা কিন্তু না এম ইজ আর পরে যে ভাব আসবে তার সাথে আইন যে যুক্ত হবে তখন কন্টিনিউয়াস আর যদি সাবজেক্টের পরে এম ইজ আসে তারপরে ভাব নাই আসে নাউন অথবা অ্যাজেক্টিভ তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে যেমন আই এম এ স্টুডেন্ট এটা দেখো নাউন আর এখানে দেখো আই এম এ আই এম গোয়িং টু স্কুল এখানে দেখো ভাব এবং তার সাথে ইউ আর এ স্টুডেন্ট নাউন ইউ আর রিডিং এ যে ভাব ইউআর এই যে ভাবের সাথে আইএনজি অতএব এটা কন্টিনিউয়াস কাজেই এম ইজ আ থাকলে যে কন্টিনিউয়াস টেন্স হবে সেটা না কন্টিনিউয়াস টেন্স হতে হলে এম ইজ আর এর পরে ভাব থাকবে সেই ভাবের সাথে আইন যে যুক্ত থাকবে যদি না থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স না সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাম ইজ তখন এম ইজ আর এর পরে নাউন থাকবে অথবা অ্যাজেক্টিভ থাকবে এই যে দমন এই দুইটা একটা অ্যাজেকটিভ দিয়ে হি ইজ হি ইজ ভেরি ওয়েল বা হি ইজ ওয়েল হি ইজ ওয়েল এই যে সে ভালো আছে হি ইজ বা শি ইজ বিউটিফুল এটা এরকম হয় নাউন থাকবে অথবা অ্যাজিকটিভ থাকবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট আর কন্টিনিউয়াস হতে হলে এম ইজ অ্যাভ এ পরে ভাব আসবে ভাবের সাথে যুক্ত থাকবে অবজেক্ট থাকতে পারে নাও পরে দ্যাটস নট এ ম্যাটার এবার স্ট্রাকচার ফোর নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ একই সাথে সেটা না বোধক এবং প্রশ্নবোধক হবে স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব যেমন এম ইজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভাবের বেস ফর প্লাস আইনজি এক্সটেনশন যেমন আমি কি বই পড়িতেছি না অ্যাম আই নট রিডিং এ বুক তুমি কি বই পড়িতেছ না ইজ হি অর শি নট রিডিং এ বুক তারা কি বই পড়িতেছে না নট রিডিং এ বুক ফারহান কি বই পড়িতেছে না ইজ নট ফারহান রিডিং এ বুক এইগুলি হলো নেগেটিভ ইন্টারোগেটিভের উদাহরণ এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো এই তিনটা উদাহরণেই দেখো সাবজেক্ট পরে নট সাবজেক্ট পরে নট সাবজেক্ট পরে নট কিন্তু এই সাবজেক্টের পূর্বে হেল্পিং ভাব এবং নট দুটাই সাবজেক্টের পূর্বে কেন পড়বে এটাই ব্যতিক্রম যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নটও পূর্বে বসবে সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে নট পরে বসবে সাবজেক্ট নাউন হলে হেল্পিং ভার্ব অ্যান্ড নট আগে বসবে সাবজেক্ট প্রনাউন হলে হেল্পিং ভার্ব আগে আর নট বসবে সাবজেক্টের পরে এইগুলি দেখলে ক্লিয়ার হবে এখন এই যে এইগুলিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্মেও লিখতে পারবো যেমন অ্যামের নেগেটিভ ইন্টারগেটিভের কন্ট্র্যাক্টেড ফর্ম হচ্ছে অ্যামন্ট অথবা এন্ট অথবা আনটাই রিডিং এ বুক আন্ট আই এই দুইটা একসাথে করে নিতে হয় অর্থাৎ অথবা এন্টাই অথবা আনটাই রিডিং এ বুক ইজন্ট হি আর সি রিডিং এ বুক অথবা যদি নাউন থাকে ইজন্ট রহিম করিম সীমা ইত্যাদি আ আন্ট ইউ আর দে রিডিং এ বুক আন্ট ইউ আর দে আর এটা হবে আন্ট আই আর যদি আমেরিকান স্টাইল করো তাহলে হবে অ্যারন্ট হ্যাঁ অ্যারন্ট এটা তো এখন দেখো এখানে তিনটা আছে এই তিনটার মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবা তবে এইটা ব্যবহার করায় ভালো হবে এইটাই এখন বেশি চলে এই দুইটার চেয়ে এইটাই এবং অক্সফোর্ড ডিকশনারিতে এইটারই ব্যবহার দেওয়া আছে আর দেখো আরেকটা জিনিস সুবিধা আছে যখন তোমরা আলাদা আলাদাভাবে ইজ সাবজেক্ট আর নট ব্যবহার করবা। তখন এই রকম আর যদি তখন এ দেখো মানে নাউন হলে নট আগে প্রোনাউন হলে নট পরে কিন্তু যদি তোমরা কন্ট্র্যাক্টেড ফর্ম আর শর্ট ফর্ম ব্যবহার করো তাহলে দেখো এখানে আর কোনো পার্থক্য নাই এই যে হি সি এজ ইন সারান অর্থাৎ নাউন হলেও পড়বে প্রোনাউন হলেও পড়বে তো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের তো এই হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্সের চার প্রকার স্ট্রাকচারস এবার আমরা দেখব কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স আমরা ব্যবহার করতে পারি এবং কোন কোন ভাবের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে না এই সব বিষয়গুলি আমরা এবার দেখব তো এক নম্বর হলো বর্তমানে কোনো কাজ বর্তমানে কোনো কাজ চলিতেছে বা কোনো ঘটনা ঘটিতেছে বোঝালে প্রেজেন্টেন কন্টিনিউাস টেন্স ব্যবহৃত হবে যেমন দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড তারা মাঠে ফুটবল খেলিতেছে অর্থাৎ অলরেডি সারা খেলা শুরু করে এখনও খেলিতেছে ইট ইজ স্টর্মিং ঝড় হইতেছে দুই নাম্বার নিয়ার ফিউচার বা ভবিষ্যতের সিদ্ধান্তকৃত কাজ ভবিষ্যতে কোনো কাজ হবে এটা দৃঢ় সিদ্ধান্ত হয়ে গেছে সেই সব কাজ যদি বোঝায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করব যেমন আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম যাব উই আর গোয়িং টু চিটগ নেক্সট উইক এইটা এখন এইখানে একটা তোমাদের মনে যারা আমার আগের ভিডিও দেখেছ একটা প্রশ্ন জাগবে স্বাভাবিক আগের ভিডিওতে অর্থাৎ প্রেজেন্ট টেন্সও এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো যেমন এইটা আমরা এইভাবে ব্যবহার করতে পারবো উই গো টু চিটাগান নেক্সট উইক এখন এই দুইটার একটু পার্থক্য হল এইটা বেশি ফর্মাল অর্থাৎ এইটা বেশি ব্যবহৃত হয় অফিস আদালত সব জায়গায় এইটা ফর্মাল অর্থাৎ আমরা চলিত ভাষা আর সাধু ভাষা বলতে যেটা বোঝাই এইটা অনেক আরও সাধু সাধু ভাষার ক্ষেত্রে যেমন আমরা ব্যবহার করি এইটা রকম এটা বেশি ব্যবহৃত হয় এইটা একটু কম তবে দুইটাই কারেক্ট আরও একটা এইটা আমরা এইটাও ব্যবহার করতে পারবো অর্থাৎ ফিউচার সিম্পল ফিউচার যেমন উই উইল অথবা শ্যাল গো টু নেক্সট উইক ফিউচার টেন্স এখন এইটা যদি আমরা ব্যবহার করি এটাও হবে ট্রান্সলেশন কিন্তু পার্থক্যটা হলো এই দুইটা দ্বারা নির্দিষ্ট হয়ে গেছে এমন কাজ যেমন মনে করো সে বলল যে সে আমি এটা উদাহরণ মনে করো সে আগামীকাল ঢাকা যাবে তখন আমরা এইটা হি উইল গো টু ঢাকা টুমরো এটা এইটা কিন্তু মনে করো তার টিকিট কাটা হয়ে গেছে তখন যদি বলা হয় সে আগামীকাল ঢাকা যাবে তখন আমরা বলবো হি ইজ গোয়িং টু ঢাকা টুমোরো মানে তার যাওয়াটা নির্দিষ্ট হয়ে গেছে অথবা অনেক আগে থেকেই অ্যাপয়েন্টেড যে সে আগামীকাল ঢাকা যাবে এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ অথবা প্রেজেন্ট কন্টিনিউস অথবা প্রেজেন্ট ইনডেফিনিটেন্স ব্যবহার করব আর যেটার কোনো নির্দিষ্টতা নাই হতেও পারে নাও পারে তখন আমরা ফিউচার ইন্ডেফিনিটেন্স ব্যবহার করব তো আশা করি ক্লিয়ার হয়েছে তিন নাম্বারটা দেখো অনির্দিষ্টভাবে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এবং সময়ের উল্লেখ ব্যতীত এখনও চলছে অর্থাৎ একটা কাজ অনেক আগে শুরু হয়েছে এখনও চলছে কিন্তু সময় নাই এই রকম কাজ বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করব যেমন তিনি একটি উপন্যাস লিখিতেছেন উপন্যাস একদিনে দুদিনে দিনে চার দিনে হয় না এটা অনেক সময় লাগে তো উনি মনে করো কাজটা বা লেখাটা শুরু করেছে অনেক আগেই এবং সে এখন পর্যন্ত লিখে যাচ্ছে তখন আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখো এই যে সময়ের উল্লেখ ব্যতীত তাহলে এখানে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন জাগতে পারে যে সময়ের উল্লেখ ব্যতীত সময়ের উল্লেখ নাই দেখো এখানে কোনো সময়ের উল্লেখ নাই তিনি একটি উপন্যাস লিখিতেছেন হি ইজ রাইটিং এ নভেল এখন কথা হলো যদি সময়ের উল্লেখ থাকে তখন কি হবে যদি সময়ের উল্লেখ থাকে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা জানো কন্টিনিউয়াস টেন্স মোট ছয় প্রকার আমার আগের ভিডিওতে এ সম্পর্কে বলা হয়েছে প্রথম ভিডিওতে এর আগে আমি টেন্সের উপর দুইটা ভিডিও দিয়েছি একটা প্রেজেন্ট ইনডেফিনিট একটা হচ্ছে ওভারঅল টেন্সের উপর তো ওইখানে আমি উল্লেখ করেছি কন্টিনিউয়াস টেন্স ছয়টা ইনডেফিনিট টেন্স তিনটা পারফেক্ট টেন্স তিনটা এই তিন তিন ছয় আর ছয় বার প্রকার তাহলে সময়ের উল্লেখ থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন মনে করো এখানে বলা হলো যে তিনি বা তিনি দশ দিন এখানে দশ দিন বিশ দিন দশ মাস এক বছর দুই বছর লিখতে পারো তিনি দশ দিন যাবত একটি বা হ্যাঁ একটি উপন্যাস লিখিতেছেন এইখানে দেখো এই যে লিখিতেছেন আবার এইখানেও লিখিতেছেন কে তিনি এইখানে শুধু এইটার এইটার পার্থক্যটা হলো এই উপরের বাক্যটার সময় নাই কিন্তু এইখানে সময় দেওয়া আছে দশ দিন যাবত তাহলে এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ অতএব এইটার ইংরেজিটা তখন হবে হি হ্যাজ বিন হি হ্যাজ বিন রাইটিং এ নভেল ফর টেন ডেজ এইটা হবে তখন আশা করি বুঝতে পেরেছ যে সময়ের উল্লেখ না থাকলে সিম্পল কন্টিনিউয়াস আর সময়ের উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে চার নম্বর অবস্থার পরিবর্তন বোঝালে অথবা কোনো পরিমাণ বা সংখ্যার হ্রাস বৃদ্ধি অর্থাৎ কম বেশি হচ্ছে তখনও আমরা প্রেজেন্ট কন্টিনিউস বা প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব যেমন হার মেন্টালিটি ইজ চেঞ্জিং তার মানসিকতার পরিবর্তন হচ্ছে এই যে পপুলেশন ইজ ইনক্রিজিং জনসংখ্যা বেড়েই চলেছে এই যে এইগুলি এই যে অবস্থার পরিবর্তন তার মানসিকতার পরিবর্তন এখানে মনে করো সংখ্যা আজকে আছে মনে করো আঠারো কোটি মানুষ আগামীতে হবে আমাদের বিশ কোটি মানুষ এই যে বেড়ে চলেছে সে তখন আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউসটেন্স পপুলেশন ইজ ইনক্রিজিং পাঁচ নাম্বার কোনো কোনো ক্ষেত্রে ভাবের অ্যাক্টিভ ফর্ম প্যাসিভ ফর্মের অর্থ প্রকাশ করে আমরা জানি ভাপের দুইটা ফর্ম আছে একটা অ্যাক্টিভ অর্থাৎ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস তো এখানে বলা হচ্ছে ভাবের অ্যাক্টিভ ফর্ম প্যাসিভ ফর্মের অর্থ অর্থ প্রকাশ করলে তখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব বা ব্যবহার করে থাকি যেমন দি নিউজ ইজ প্রিন্টিং সংবাদটি ছাপা হচ্ছে আমরা এরকম কথা বলি সংবাদটি ছাপা হচ্ছে দি নিউজ ইজ প্রিন্টিং বাড়িটির রং করা হচ্ছে দি হাউজ ইজ পেন্টিং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো কাজটা কে করছে তার উল্লেখ নাই দি নিউজ ইজ প্রিন্টিং সংবাদ ছাপা হচ্ছে কে করছে উল্লেখ নাই বাড়ি রং করা হচ্ছে কে করছে তার উল্লেখ নাই তো এই সব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব আবার চাউল সস্তায় বিক্রি হচ্ছে আমরা কিন্তু এরকম কথা বলি চাউল বিক্রি হচ্ছে মাছ বিক্রি হচ্ছে ইত্যাদি রাইস ইজ সেলিং চিপ এরকম ছয় নম্বর আমরা যখন একটি বিশেষ মুহূর্তের কথা চিন্তা করছি ঠিক তখনকার কোনো ঘটনা ব্যক্ত করতে যেমন ইউ লুক স্যাড হোয়েন ইউ আর টকিং টু হার তুমি যখন তার সাথে কথা বলো এইটা তুমি যখন তার সাথে কথা বলিতেছো তখন তোমাকে দুঃখিত মনে হয় তখন তোমাকে দুঃখিত দেখায় এই যে কখন যখন সে কথা বলিতেছে রকম বাক্য আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবো শি লুকস বিউটিফুল হোয়েন শি ইজ স্মাইলিং যখন সে হাসে তখন তাকে সুন্দর লাগে বা সুন্দর দেখাই এই যে যখন এখানেও দেখো যখন আছে এখানেও যখন আছে তাহলে এই রকম যদি বাক্য আমরা পাই তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস একপাশে হবে একপাশে প্রেজেন্ট ইন্ডেফিনিট হবে অর্থাৎ এর পূর্বে হবে প্রেজেন্ট ইনডেফিনিট আর হোয়েনের পরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার আমরা দেখব কোন কোন ভাবের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না অর্থাৎ বাংলাতে প্রেজেন্ট কন্টিনিউাস টেন্সের ইঙ্গিত আছে বা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেসি তেসে তেসেন ইত্যাদি আছে তারপরেও কোন কোন ভাবগুলির ওই ট্রান্সলেশন কন্টিনিউয়াস টেন্সে না হয়ে প্রেজেন্ট ইন্ডিমেন টেন্সে ব্যবহার করতে হবে কিন্তু অর্থটা ঠিকই থাকবে যেমন সি হিয়া টেস্ট ফিল নোটিস অবজার্ভ নো লাভ হেড এগ্রি ডিস বিলং পগেট ইত্যাদি এই ভাবগুলির সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না এগুলির সবসময় টেন্স হয় প্রেজেন্ট টেন্স যেমন শি ইজ লাভিং মি সে আমাকে ভালোবাসিতেছে এইটা বাক্যটা রং এটার কারেক্ট হবে শি লাভস মি এইটা হি ইজ সিং এ বার্ড সে একটি পাখি দেখিতেছে দেখো সে একটি পাখি দেখিতেছে কন্টিনিউস টেন্স ওইটার যদি কেউ অন্যবাদ এইটা করে হি ইজ সিং এ বার্ড এটা হবে না কারণ সি এর টেন্স হয় না বিশেষ করে দেখা অর্থে হি সিজ এ বার্ড এইটা হবে তো বুঝতে পারছো এই সকল ভাবকে বলা হয় ভাবস অফ সেন্সেশন আর ভাবস অফ পারসেপশন অথবা নন কন্টিনিউয়াস বা নন প্রোগ্রেসিভ ভার্ফ এদের বলা হয় এই সকল ভাব থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে প্রেজেন্ট ইন্ডিফিটেন্স ব্যবহার করব তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবা আর যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবা বেল বাটনে টিক চিহ্ন দেবা শেয়ার করবা এবং যদি কোনো জায়গায় কোনো ঘাটতি বা ল্যাকিং থাকে যেটা আমার এখানে আমি চেষ্টা করার পরে বাদ গেছে তোমরা অবশ্যই কমেন্ট করবা আমি সেটার আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ